হ্যালো বিউটিফুল পিপল, আপনারা সবাই কেমন আছেন? আমি এখন আছি পুর 10 পানির ট্যাঙ্কিতে। মার্কেটকে আমরা সবাই জানি হোপ মার্কেট হিসেবে। আজকে আমি অনেকগুলো গেঞ্জি কিনেছি 50 টাকা করে, একটা প্যান্টও দেখছিলাম। আজকে আমি অনেকগুলো শপিং করেছি, এটা হচ্ছে কুর্তি, এটাও আমি নিয়ে নিয়েছি। আরেকটা দোকানেও আমি অনেকগুলো গেঞ্জি দেখছিলাম, এখানে যা যা দেখছেন আমি সবগুলাই নিয়েছি। 50 টাকা দিয়ে এত সুন্দর সুন্দর গেঞ্জি আশাই তো পরা যাবে, আর বাইরে গেলেও পরা যাবে। এরপর আমি একটা দেখলাম প্যান্ট, এটা 150 টাকা নিয়েছে, এটার বিভিন্ন কালার ছিল, আমি নিতাম কিন্তু আমার কোমরের সাইজ অনুযায়ী ছিল না, তাই আমি শুধু অলিভ কালারটা নিয়েছি। এরপর আমি চলে আসলাম সিরামিকের দোকানে, এটা খুবই সুন্দর একটা মগ, ভাত রাখার জন্য আমি এই বাটিটা নিয়ে নিচ্ছি 300 টাকা করে, আর এই ছোট্ট একটা মগ আমি 70 টাকা দিয়ে নিয়েছি। আমরা এক গ্লাস লেবুর শরবত খেয়ে বাসার দিকে রওনা দিব। খুবই সুন্দর না প্লেন একটা ব্ল্যাক টি শার্ট, আপনি বাইরেও এটা পরতে পারবেন। এটাও ব্ল্যাক একটা টি শার্ট, মেগি হাতায়, এটা একটু শর্ট আগের তুলনায়, এটা অনেক কিউট। এরপরটার টি শার্টটাও ব্ল্যাক, এটাও একটু মেগি হাতা, এই টি শার্টটাও আমার কাছে ভালোই লেগেছে। এখন আসি হোয়াইট কালার টি শার্ট নিয়ে, হোয়াইট বরাবরই ভালো লাগে, খুবই সুন্দর, আপনি এটা বাইরেও পরতে পারবেন, ফ্যাশনেবল টি শার্ট। এটাও হোয়াইট একটা টি শার্ট, আমি এটা বাসায় পরবো, ভি কলারের, খুবই সুন্দর। কাপড়গুলো একটু কুচকানো আছে কারণ আমি কাপড়টা ধোয়ার পর আর আয়রন করি নাই। এই টি শার্টটাও খুবই খুবই ভালো, এটাও আমি বাইরে অনায়াসে আমি পরতে পারবো, যদিও আমি এগুলো বাসায় পরার জন্যই কিনেছি। এটাও প্লেন খুবই সিম্পল একটা টি শার্ট, গরমের সময় এমন টি শার্ট খুবই কমফোর্টেবল। এখন আসি প্রিন্টের টি শার্ট নিয়ে, এটা হচ্ছে আইসক্রিমের একটা টি শার্ট, ক্রপ টপ, আপনি এগুলো হাই ওয়েস্ট প্যান্টের সাথে পরতে পারবেন। এটা অনেক কিউট না, কি কিউট কিউট হাঁস বিভিন্ন কালারের, এটা খুবই কিউট। বাট যেগুলো কিনেছি আমার কাছে সবগুলোই সুন্দর লেগেছে। আর এটা হচ্ছে ফ্রুটস প্রিন্টের টি শার্ট, এটাও ক্রপ টপ, এটাও খুবই সুন্দর। এই পার্পল কালার টি শার্টটা আমার ভালো লেগেছে, এটা আমি বাইরে পরবো, বাইরে পরার পর আমি বাসায় এটা পরবো, কারণ এটা কেউ বলতে পারবে না 50 টাকা দিয়ে আমি কিনেছি। আপনারা কিন্তু জানাবেন কেমন লাগছে এই টি শার্টগুলো। এটাও কার্টুনের একটা ক্রপ টপ টি শার্ট, এটা খুবই শর্ট হয়েছে আমার, এটা হয়তো আমি ছোট কাজিনদেরকে দিয়ে দিতে পারি, বাট এই টি শার্টটা অনেক অনেক কিউট। এরপর আসি একটা শার্ট, এটাও আয়রন করা হয় না, সো খুব পচা লাগছে, এইভাবে তো মোটেই পরা যাবে না, আয়রন করলে এটা খুবই সুন্দর লাগবে। এই শার্টটা নিয়েছে 200 টাকা করে, আর এই প্যান্টটা নিয়েছিল 150। এই প্যান্টটা মেইনলি কিনেছি আমি যখন আমার ফ্রেন্ডের বাসায় ঘুরতে যাব, তখন একটু আরাম করে পরার জন্য এই প্যান্টটা নিয়েছি, অথবা কোথাও ঘুরতে গেলে আরামের জন্য পরা যায়। আজকে শপিংয়ের মধ্যে সবথেকে ফেভারিট যে জিনিসটা আমি নিয়েছি, এটা হচ্ছে এই রেড কুর্তিটা, খুবই খুবই সুন্দর। কুর্তিটা নিয়েছি 300 টাকা করে, কাপড় আপনি যদি কিনেন তাহলে 300 টাকার বেশি চলে যায়, আবার মজুরির খরচ তো আছে। আমার কাছে এটা বেস্ট লেগেছে, আপনি যে কোনো জায়গায় খুব সহজে এটা পরে ফেলতে পারবেন। আমি তো এটা টি শার্টের সাথে পরেছি, আপনার টি শার্ট ছাড়াও কিন্তু পরতে পারবেন, খুবই খুবই সুন্দর একটা রেড কালার। রেডের মতন সেম এটা হোয়াইট কালার কুর্তি, কিন্তু রেড কালারের থেকে হোয়াইট কালারের ঘেরটা অনেক বেশি বড়, আর এটা একটু বেশি সুন্দর। আয়রন করা নেই তার জন্য তেমন ভালো দেখাচ্ছে না, বাট আয়রন করলে এটা খুবই ভালো লাগবে। আমি কিন্তু প্রায় সময় এই মার্কেটে ঘোরাফেরা করি সুন্দর সুন্দর জিনিস পাওয়ার জন্য। আমি কিন্তু হুটহাট করেই হোপ মার্কেটে ঘুরতে চলে যাই আনকমন জিনিস পাওয়ার জন্য। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আমার আজকের শপিং ব্লগ এখানেই শেষ করছি, টাটা বাই।